সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই আজকে আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি কর্মসংস্থান যে জীবিকা পত্রিকা রয়েছে সেটিকে নিয়ে আজকে আমি আপনাদেরকে এই সপ্তাহ অর্থাৎ চোদ্দোই ডিসেম্বরে কর্মসংস্থানের যে নতুন সংস্করণটি প্রকাশিত হয়েছে সেইখানে জীবিকা ও অন্যান্য বৃত্তিমূলক প্রশিক্ষণ সংক্রান্ত যে খবর বেরিয়েছে সেগুলি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আলোচনা করতে চলেছি আপনারা ভিডিও শেষে অবশ্যই আমাকে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে আপনারা কমেন্ট করতে পারেন ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর কর্মসংস্থানের পিডিএফ সংস্করণ আপনারা আমার ইউটিউবে যে ভিডিও ডিটেলস রয়েছে সেখানে ডিটেলসে গিয়ে আমি পিডিএফ লিঙ্কটা দিয়ে দেবো সেখান থেকে আপনারা চাইলেই ডাউনলোড করে নিতে পারেন ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ যিনারা এখনও অব্দি আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে আমার এই ছোট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশান বাটনটি সিলেক্ট করুন সো দ্যাট নেক্সট টাইম এই ধরনের যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো সেই নতুন ভিডিও আপলোডের নোটিফিকেশান দ্রুত আপনাদের কাছে পৌঁছে যাবে তাই চলুন ফ্রেন্ডস বেশি দেরি না করে মূল ভিডিওর দিকে যাওয়া যাক সর্বপ্রথম আমরা সংস্করণটি বার করলাম কর্মসংস্থানের এই সপ্তাহে দেখুন প্রথম পাতায় রয়েছে চোদ্দোশো জুনিয়র ইঞ্জিনিয়ার ও মেনটেনার দিল্লি মেট্রো রেল এখানে আইটিআই থেকে পাঁচ ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বিভিন্ন পদে নেওয়া হবে সেকশন বি রেগুলার এবং নন এক্সিকিউটিভ ক্যাটাগরিতে নেওয়া হবে এই সব পদে দেখুন পদগুলি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার কাম ইলেকট্রিক্যাল এরপর ছয়ের পাতায় আমরা চলে যাই দেখুন জুনিয়র ইঞ্জিনিয়ার কাম ইলেকট্রিক্যাল এছাড়া রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল জুনিয়র ইঞ্জিনিয়ার এনভায়রনমেন্ট জুনিয়র ইঞ্জিনিয়ার স্টোরস ফায়ার ইন্সপেক্টর আর্কিটেক্ট অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অ্যাসিস্ট অফিস অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফার মেন্টেনার ইলেকট্রিশিয়ান মেন্টেনার ইলেকট্রনিক্স মেকানিক মেনটেনার ফিটার বিভিন্ন পদে এখানে দেখুন রয়েছে এবং সেকশন সি রেগুলার এক্সিকিউটিভ ক্যাটাগরিতে নেওয়া হবে এইসব পদে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইলেকট্রিক্যাল জুনিয়ার ইঞ্জিনিয়ার তো এখানে আপনারা দেখে নেবেন কে কোন পদের জন্য যোগ্য আবেদন করার ক্ষেত্রে এবং আপনারা সেই সেইরমতো আবেদন করবেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে আবেদন করতে হবে তেরোই জানুয়ারির মধ্যে আর আবেদন করা শুরু হচ্ছে চোদ্দোই ডিসেম্বর থেকে ওয়েবসাইট দেখে নিন ডাব্লু 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 ডট ডেলহি মেট্রো রেল ডট কম এই অনলাইন দরখাস্ত করতে হবে আর অবশ্যই আপনারা সকলেই জানান যে দরখাস্ত করার পূর্বে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে আপনার কালার ফটো বা রঙিন ছবি সেই সঙ্গে সিগনেচার ও অন্যান্য শিক্ষাগত যোগ্যতার মার্কশিট বা আপনার জন্ম সার্টিফিকেট বা আপনার যে সমস্ত তথ্যগুলি আপনি দিতে চান সেই সমস্ত তথ্যদায়ী সম্পর্কিত মার্কশিটগুলিকে আপনি স্ক্যান করে নির্দিষ্ট ফর্ম্যাটে রাখতে হবে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আর আপনাদেরকে পরীক্ষা ফি বাবদ পাঁচশো টাকা দিতে হবে তবে একটি কথা বলে রাখি তপসিলি প্রতিবন্ধী এবং মহিলা পরীক্ষার্থীদের আড়াইশো টাকা দিলেই হবে আর পরীক্ষা ফি আপনারা অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিতে পারবেন তো এই ছিল আপনার চোদ্দোশো তিরানব্বই জুনিয়র ইঞ্জিনিয়ার দিল্লি মেট্রো রেলে তারপরে দেখুন প্রথম কথায় রয়েছে পূর্ব উপকূল রেলে বারোশো ছয় অ্যাপ্রেন্টিস আইটিআই থেকে পাস ছেলেরা এখানে আবেদন করার যোগ্য বারোশো ছটি ছেলে বা মেয়ে নেওয়া হবে এই পদগুলি হলো দেখুন ফিটার সিট মেটাল ওয়ার্কার ওয়েল্ডার মেশিনিস্ট কার্পেন্টার ইলেকট্রিশিয়ান পেন্টার রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক ইলেকট্রিক মেকানিক মেশিনিস্ট টার্নার প্লাম্বার ম্যাশন কারা কোন পদের জন্য যোগ্য যে কোনো স্বীকৃত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নাম্বার এবং তপশিলি ও প্রতিবন্ধিত বেলায় সাধারণভাবে পাশ হলেই হবে মাধ্যমিক পাশ ছেলেরা এনসি ভিটি অনুমোদিত আইটিআইতে সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ হলে এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন করার জন্য আঠাশ বারো দু হাজার হিসাবে বয়স হতে হবে পনেরো থেকে আহ চব্বিশ বছরের মধ্যে এরপরে দেখুন আটের পাতায় রয়েছে এবার দেখুন তপসিলিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর আর প্রাক্তন সমকর্মীরা যথার্থী নিয়ম অনুযায়ী বয়সে ছাড় পাবেন সফটওয়্যারে এক বছরের কটি ডিভিশন কোন শূন্য কতগুলি শূন্য পদ সেগুলি দেখে নিন পূর্ব উপকূল রেলওয়ে হেডকোয়ার্টার দশটি ম্যানজেশ্বর ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপে আড়াইশোটি রয়েছে পদ শূন্য পদ এছাড়াও আপনারা দেখে নিন খুর্দা রোড ডিভিশনে তিনশো একাত্তরটি শূন্য পদ রয়েছে এছাড়া আপনারা দেখে নিন ও ওয়ার্ল্ড টেয়ার ডিভিশনের পাঁচশো তেপান্নটি এরকমভাবে সম্বলপুর ডিভিশনের ছিয়াশিটি আর এরকমভাবে বিভিন্ন পদ রয়েছে আর এটার নিয়োগটা হবে ধরুন উনিশশো সালে অ্যাপ্রেন্টিস আইন উনিশশো সালে অ্যাপ্রেন্টিস নিয়ম অনুযায়ী ট্রেনিং দেওয়া হবে ট্রেনিং চলাকালে স্টাইপেড পাবেন কিন্তু কেউ হোস্টেল পাবেন না ট্রেনিং শেষে চাকরি পাওয়ার সম্ভাবনা থাকলেও কোনো বাধ্যবাধকতা নেই এইখানে দেখুন আপনার যেটা বলা হচ্ছে যে শূন্য পদের এক দশমিক দুই পাঁচ গুণ প্রার্থীকে ডাকা হবে এবং আপনারা যেভাবে এখানে আবেদন করবেন বা আপনার বিস্তারিত তথ্য পাবেন ডাব্লু ডাব্লু ডট এই ওয়েবসাইটে আর আপনাদেরকে যেটা করতে হবে একশো নম্বরে পরীক্ষা দিতে হবে এক ঘন্টার মধ্যে এবং বিভিন্ন রকম আছে এখানে পরীক্ষার নিয়ম কারণ খুঁটিনাটি সব কিছু দেওয়া রয়েছে তো আপনারা এই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্ক দেওয়ার থাকছে কর্মসংস্থান পত্রিকায় সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিয়ে এটা ভালো করে দেখে নেবেন ঠিক আছে এরপরে চলুন আমরা প্রথম পাতায় যাই প্রথম পাতায় আর কোনো খবর রয়েছে কিনা দেখে নি একবার দেখুন স্পোর্টস অথরিটিতে একশো তিরিশ জন লোক নেওয়া হবে নেওয়া হবে অ্যাডমিনিস্ট্রেশন ফিনান্স স্পোর্টস ম্যানেজমেন্ট ল জেনারেল ম্যানেজমেন্ট ও ইঞ্জিনিয়ারিংয়ের বিভাগে মোট অন্তত পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে যে কোনো শাখায় পোস্ট গ্রাজুয়েটের আবেদন করতে পারেন এখানে আপনারা দেখতে পারেন বিস্তারিত জানতে হলে আপনাকে পাঁচের পাতায় যেতে হবে পাঁচের পাতায় আপনারা এখানে বিস্তারিত জানতে পারবেন এই যে দেখুন পাঁচের পাতায় এখানে বলে দেওয়া আছে শূন্য পদ সংখ্যা বদল হতে পারে শিক্ষাগত যোগ্যতা অন্য অন্য যোগ্যতা দেখে শূন্য পদের দেড় গুণ প্রার থেকে টাকা হবে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে ডাব্লু 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 ডট স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া ডট এনআইসি ডট ইন স্ল্যাশ সে এস এ আই জে ও এস এখানে যেতে হবে এই ওয়েবসাইটে এবং সেখানে আপনারা বিস্তারিত তথ্য পাবেন আর আপনাদেরকে দরখাস্ত করতে হবে অনলাইনে কুড়ি ডিসেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন এইবার আবার চলুন আমরা প্রথম পাতায় দেখে নিই আর কী খবর রয়েছে এখানে দেখুন রাজ্য সরকারের মোটর ভেহিকেল ইন্সপেক্টর এখানে উনিশজন লোক নেওয়া হবে বিস্তারিত খবর দেখুন দ্বিতীয় দ্বিতীয় পাতায় রয়েছে রাজ্য সরকারের মোটর ভেহিক্যাল ইন্সপেক্টর শাখা গ্রাজুয়েটরা আবেদন করতে পারেন শরীরে দেওয়া রয়েছে আর এখানে দেখুন জন্ম তারিখ এক এক দু হাজার উনিশের হিসেবে উনচল্লিশ বছরের মধ্যে হতে হবে তপসিলি সম্প্রদায়ের প্রার্থীরা পাঁচ বছর অনগ্রসর সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর দৈহিক প্রতিবন্ধীরা যাদের ফর্টি শত্রিশ শতাংশের ওপর চল্লিশ শতাংশের ওপর বেশি প্রতিবন্ধকতা রয়েছে তারা তেরো বছর ও প্রাক্তন সমর করবে না যথারীতি বয়স ছাড় পাবেন মূল মাইনেটি এখানে দেওয়া রয়েছে সাত হাজার একশো থেকে সাঁত্রিশ হাজার ছশো টাকা গ্রেড পে উনচল্লিশ চল্লিশশো টাকা শূন্য পদ উনিশটি জেনারেল নটি ওবিসি এ ক্যাটাগরি একটি ওবিসি বি ক্যাটাগরি দুটি তপসিলি জাতি পাঁচটি তপসলী উপজাতি একটি মেধাবী খেলোয়াড় একটি এই পদে বিজ্ঞপ্তি নম্বর থার্টি টু বাই টু নাইনটিন আবেদন করতে হবে অনলাইনে এবং সেটি তিরিশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে ওয়েবসাইটটি একবার দেখে নিন ডাব্লু 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 ডট পিএসসি ডাব্লুবি অ্যাপ্লিকেশন ডট ইন আরেকটি রয়েছে ডাব্লু 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 ডট পিএসসি বি অনলাইন ডট গভ ডট ইন এই দুটি হচ্ছে পাবলিক সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে এবং এখানে আপনারা ভিজিট বিস্তারিত তথ্য জানতে পারবেন এছাড়া দেখুন প্রথম পাতায় কেন্দ্রীয় সরকারের কয়েকশো ক্লার্ক পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এখানে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন অফিসে কাজের জন্য পোস্টাল অ্যাসিস্ট্যান্ট শর্টিং অ্যাসিস্ট্যান্ট লোয়ার ডিভিশন ক্লার্ক ও ডাটা এন্ট্রি অপারেটর পদে কয়েক হাজার ছেলেমেয়ে নেওয়া হচ্ছে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটারে ইংরেজিতে টাইপিংয়ে মিনিটে অন্তত পঁয়ত্রিশটি শব্দ তোলার গতি থাকলে অর্থাৎ আপনাকে পঁই এক মিনিটে পঁয়ত্রিশটি শব্দ মিনিমাম টাইপিং করার গতি থাকতে হবে তবে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা শর্টিং অ্যাসিস্ট্যান্ট বা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবেন এখানে দেখুন যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ ছেলেমেয়েরা কম্পিউটারে ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় এটা ঘন্টায় অন্তত আট হাজার কি ডিপ্রেশনে গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য যোগাযোগ করতে পারবেন বা আবেদন করতে পারবেন এবার বিস্তারিত জানার জন্য আমরা চলে যাই আটের পাতায় আটের পাতায় দেখে নিন এই যে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ সি এন এ জি বিভাগের বেলায় কম্পিউটারে ডাটা এন্ট্রি ঘন্টায় অন্ততপক্ষে পনেরোশো পনেরো হাজার কি ডিপ্রেশন থাকতে হবে এছাড়া দেখুন যে সব পদের বেলায় উচ্চতর যোগ্যতার প্রার্থীরাও আবেদনের যোগ্য বয়স হতে হবে এক এক দু হাজার কুড়ি হিসাবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো তিরানব্বই থেকে দুই এক দু হাজার দুইয়ের মধ্যে ও সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছর তপসিলিরা পাঁচ বছর দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর বয়সে ছাড় পাবেন এছাড়াও বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করে থাকলে আট বছরও ছাড় পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মী আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন মূল মাইনে লোয়ার ডিভিশন ক্লাস জুনিয়র সেক্রেটারিয়েট প্রেসিডেন্ট উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পোস্টাল স্ট্যান্ডার্ড ডাটা এন্ট্রি অপারেটরের মধ্যে ক্ষেত্রে পঁচিশ হাজার পাঁচশো থেকে একাশি হাজার আটশো টাকা প্রার্থী বাছাই করবে সেন্ট্রাল স্টাফ সিলেকশন কমিশন কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল টেন প্লাস টু লেভেল এক্সামিনেশন দু হাজার উনিশ পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাইয়ের জন্য দুটি পর্যায়ে পরীক্ষা হবে প্রথমে হবে কম্পিউটার বেসড পরীক্ষা ষোলোই মার্চ থেকে সাতাশে মার্চের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ডেসক্রিপটিভ টাইপের পরীক্ষা আঠাশে জুন থেকে হবে এখানে স্টাডি সেন্টারগুলি দেওয়া রয়েছে এক্সাম সেন্টারগুলি যেখানে যেখানে হবে এইবার এখানে পরীক্ষা সংক্রান্ত ডিটেলস দেওয়া রয়েছে কোন টপিক থেকে কত নম্বরের কোয়েশ্চেন হবে সমস্ত কিছু আপনারা ওয়েবসাইট দুটি আরেকবার দেখে নিন যে যে ওয়েবসাইটে গিয়ে আপনারা সমস্ত তথ্য পাবেন সেটা হচ্ছে ডাব্লু 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 ডট এস এস সি ডট এনআইসি ডট ইন আর অনলাইনে দরখাস্ত করতে হবে দশই জানুয়ারির মধ্যে এবং সেই অনলাইনে দরখাস্ত করা ওয়েবসাইটটি হলো ডাবলু ডাব্লু ডাব্লু ডট এসএসসি অনলাইন ডট এন এনআইসি ডট ইন অথবা ডাব্লু 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 ডট এস এস সি ডট এন এনআইসি ডট ইন এবং যখনই আপনারা আবেদন করবেন সর্বক্ষেত্রে আপনাদের মনে রাখতে হবে অনলাইনে আবেদন করার ক্ষেত্রে একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং সঙ্গে আপনার কালার ফটো এবং সিগনেচার জেপিজি ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে সেই সঙ্গে আপনার সম যাবতীয় তথ্যাদি যে সমস্ত সংশয়পত্রগুলো রয়েছে সার্টিফিকেট বা মার্কশিটগুলো রয়েছে সেগুলোকে আপনাকে স্ক্যান করে রেডি করে রাখতে হবে এই পরীক্ষার ফি হচ্ছে একশো টাকা সেটি আপনি নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড ক্রেডিট কার্ড মাধ্যমে দিতে পারেন চলুন বা অন্য খবর দেখে নিই এবার দেখুন বায়ুসেনাতে অফিসার ভারতীয় বিমানবাহিনীর শর্ট সার্ভিস কমিশনে ফ্লাইং ব্রাঞ্চ গ্রাউন্ড ডিউটি টেকনিক্যাল গ্রাউন্ড ডিউটি নন টেকনিক্যাল এবং ফ্লাইং ব্রাঞ্চে এনসিসি স্পেশাল এন্ট্রি অফিসার পদে অবিবাহিত তরুণ তরুণী নিচ্ছে কারা কোন যোগ্য একবার দেখে নিন ফ্লাইং ব্রাঞ্চ মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে তিন বছরের গ্র্যাজুয়েটরা যোগ্য মোট অন্তত ষাট শতাংশ নম্বর পেয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি বিই বা বি টেক কোর্স পাশটাও যোগ্য দুই ক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের ফিজিক্স ও অঙ্ক বিষয়ে পাঁচ নম্বর পেয়ে থাকতে হবে বয়স হতে হবে এক দু হাজার এগারো হিসেবে কুড়ি থেকে চব্বিশ বছরের মধ্যে অর্থাৎ জন্ম তারিখ হতে হবে দুই এক উনিশশো থেকে দুই এক দু হাজার একের মধ্যে কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকলে জন্ম তারিখ হতে হবে দুই এক পঁচানব্বই থেকে এক সাত দু হাজার মধ্যে শারীরিক পরীক্ষা হবে দুই এক সরি জন্ম তারিখ হতে হবে দুই এক পঁচানব্বই থেকে এক শারীরিক মাপজপ হতে হবে ছেলে মেয়েদের বেলায় এখানে শারীরিক মাপজপ দেওয়া রয়েছে কত উচ্চতা বা চোখের দৃষ্টিশক্তি কী থাকতে হবে বিস্তারিত চারের পাতায় আমরা একটু দেখে নিই সরি এই দেখুন পায়ের মাপ দেওয়া রয়েছে দৃষ্টি শক্তি দেওয়া রয়েছে এবার এটি নোটিফিকেশন যেটা নেওয়া হবে তার হচ্ছে টু থাউজ টু জিরো নাইন স্ল্যাশ ওয়ান এফ স্ল্যাশ স্ল্যাশ এম নন টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব শাখায় অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেশনে নেওয়া হবে লজিস্টিক্সে নেওয়া হবে অ্যাকাউন্টসে নেওয়া হবে এবং টেকনিক্যাল ব্রাঞ্চে নেওয়া হবে এইসব শাখায় অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এবং ক্ষেত্রে আপনার নেওয়া হবে অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল এই সব ক্ষেত্রে নেওয়া হবে এবার আপনারা দেখে নিন যে বয়স অথবা এক এক দু হাজার একুশের হিসেবে কুড়ি থেকে ছাব্বিশ বছরের মধ্যে এইবার আপনারা যেটা দেখবেন সেটা হচ্ছে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে আবেদন করতে হবে তিরিশে ডিসেম্বরের মধ্যে ওয়েবসাইটগুলি হলো ডাব্লু 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 ডট কেরিয়ার এয়ারফোর্স আরেকটি রয়েছে এইচ টি এ এফ সি ডট ডট ইন এবং আপনারা যখন আবেদন করবেন অবশ্যই একটি বৈধ ইমেল আইডি থাকতে হবে এবং সমস্ত কালার নিজের কালার ছবি থেকে শুরু করে সিগনেচার থেকে শুরু করে এডুকেশনাল সমস্ত সার্টিফিকেটগুলি আপনাদেরকে স্ক্যান করে এখানে আপলোড করতে হতে পারি এবং বিস্তারিত জানার জন্য আপনারা নিচে কতগুলি নাম্বার দেওয়া রয়েছে সেগুলি আপনারা ফোন করতে পারেন প্রথমে দেখুন এস টি ডি কোড জিরো ওয়ান ওয়ান এইটি ল্যান্ডলাইন নাম্বার দেওয়া রয়েছে টু থ্রি জিরো ওয়ান জিরো টু থ্রি ওয়ান তারপর দেখুন জিরো টু জিরো টু ফাইভ ফাইভ জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ তারপরে রয়েছে টু জিরো টু জিরো টু ফাইভ ফাইভ জিরো থ্রি ওয়ান জিরো সিক্স এই নাম্বারগুলিতে আপনার প্রয়োজন হলে কল করে জেনে নিতে পারেন কোনো সমস্যা হলে বিস্তারিত হবেই এছাড়া দেখুন রয়েছে এখানে ইসরো দুশো কুড়ি অ্যাপ্রেন্টিস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনে ইসরো প্রপেলশন কমপ্লেক্স গ্রাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিশিয়ান টেকনিশিয়ান্টিস ও ট্রেড অ্যাপ্রেন্টিস হিসাবে দুশো কুড়ি জন লোক নিচ্ছে এটি দেখুন এই খবরটি রয়েছে আমাদের চোদ্দোর পাতায় বিস্তারিত জানতে পাতায় আমরা আমরা একবার চলে যাই বুঝতে এই যে এখানে বলা কারাক আবেদনের যোগ্য ট্রেড অ্যাপ্রেন্টিস নেওয়া হবে এইসব ট্রেডে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান টার্নার মেশিনিস্ট ড্রাফটসম্যান ড্রাফটসম্যান একটা হচ্ছে সিভিল একটা মেকানিক ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স মেকানিক বা মেকানিক রেডিও অ্যান্ড টেলিভিশনের ইনস্ট্রুমেন্ট মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক মেকানিক ডিজেল বিভিন্ন পদের রয়েছে স্টাইপেন্ড হচ্ছে সাত হাজার সাতশো টাকা থেকে আট হাজার পঞ্চাশ টাকা শূন্য পদ বিভিন্ন পদের ক্ষেত্রে বিভিন্ন বিভাগে আলাদা আলাদা শূন্যপাত রয়েছে টেকনিক্যাল টেকনিশিয়ান অ্যাপ্রেন্ডিস নেওয়া হবে এই সব ট্রেডে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্ডিস নেওয়া হবে বিভিন্ন ট্রেডে এগুলো বিস্তারিত এখানে দেওয়া রয়েছে আপনারা এখানে শেষ পাতায় তার এসে আপনারা এটা দেখে নেবেন আর আপনাদেরকে আবেদন করতে হবে অনলাইনে আর সেটা আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করবেন এখানে দেখুন ওয়েবসাইটে দেওয়া রয়েছে এই যে ডাব্লু ডাব্লু বিস্তারিত জানার জন্য আপনারা এখানে এই ওয়েবসাইটে ভিজিট করুন এবং সেখান থেকে আপনারা সমস্ত কিছু তথ্য বিস্তারিত পেয়ে যাবেন এইবার চলুন আমরা অন্য একটি জীবিকার সন্ধান দেখে জীবন বিমায় পঁয়ত্রিশ অ্যাসিস্ট্যান্ট এলআইসি হাউসিং ফিনান্স লিমিটেড অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদে পঁয়ত্রিশ জন ছেলে নিচ্ছে বিস্তারিত জানার জন্য দ্বিতীয় পাতায় আমাদের দেখতে হবে দেখুন এখানে বলাই রয়েছে দেখুন এই যে জীবন বিমায় পঁয়ত্রিশ অ্যাসিস্ট্যান্ট কম্পিউটার কাজ চালানোর মতো জ্ঞান থাকতে বয়স হতে হবে এক এক দু হাজার উনিশ হিসাবে তেইশ থেকে তিরিশ বছরের মধ্যে মূল মাইনে বত্রিশ হাজার আটশো পনেরো টাকা থেকে ছেষট্টি হাজার ছশো সত্তর টাকা শুরুতে এক মাসে শূন্য পদ পঁয়ত্রিশটি এর মধ্যে ছত্রিশগড় একটি মধ্যপ্রদেশ একটি বিহার একটি উড়িষ্যা একটি অসম একটি পশ্চিমবঙ্গ দুটি উত্তরপ্রদেশ চারটি দিল্লি তিনটি রাজস্থান একটি চণ্ডীগড় একটি কর্ণাটক চারটি বিভিন্ন রাজ্যে কতগুলি প্রার্থী নেওয়া হবে সেগুলো দেওয়া রয়েছে প্রার্থী মাছে পরীক্ষা হবে সাতাশে জানুয়ারি পরীক্ষা হবে কলকাতা শিলগুড়ি রাঁচি আগরতলা পাটনা গুহাটি ভুবনেশ্বরে ঠিক আছে দরখাস্ত করতে হবে অনলাইনে সেটা আবার ষোলোই ডিসেম্বরের মধ্যে করতে হবে ওয়েবসাইটে আপনারা দেখে নিন ডাব্লু 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 ডট এল হাউসিং ডট কম জন্য একটি বৈধ ইমেল আইডি এবং আপনাদের পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সিগনেচার সঙ্গে থাকতে হবে ও লেফট থাম ইমপ্রেশন স্ক্যান করে নিতে হবে এখানে আপনাদেরকে লেফট থাম বাঁ হাতের আঙুল বুড়ো আঙুল ইমপ্রেশন দিয়ে অর্থাৎ টিপসই দিয়ে স্ক্যান করে নিতে হবে আর আপনারা যেটা করবেন স্ক্যা এই যে এছাড়া সাদা কাগজে নিজের অংশটি নিজের হাতে লেখায় লিখে স্ক্যান করবেন একটা অংশ লিখতে হবে সাদা কাগজে এটি আই তারপরে নিজের নাম নেম অফ দ্য ক্যান্ডিডেট হিয়ার বাই ডি দ্যাট অল দ্য ইনফরমেশান সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ইজ কারেক্ট ট্রু অ্যান্ড ভ্যালিড আই উইল প্রেজেন্ট দ্য সাপোর্টিং ডকুমেন্টস অ্যাজ অ্যান্ড ওয়েন রিকোয়ার্ড অর্থাৎ এই ডিক্লারেশনটা সাদা কাগজ দিয়ে এটাও আপনাদেরকে স্ক্যান করে নিতে হবে বিস্তারিত এই সংক্রান্ত জানতে হলে আপনারা এই www.lichousing.com ডাব্লু ডট এলআইসি হাউসিং ডট কমের ওয়েবসাইটে ভিজিট করুন এছাড়া দেখুন রয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ক্লার্কশিপ পরীক্ষা জানুয়ারিতে হবে সেই একটি সংবাদ রয়েছে এবং লোয়ার ডিভিশন জন্য পরীক্ষা জানুয়ারি মাসে হবে আর একটি খবরটি দেখুন দ্বিতীয় পাতায় বিস্তারিতভাবে দেওয়া রয়েছে এই যে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বসু জানান নবান্নকে সবুজ সংকেত পাওয়া গেছে অর্থাৎ যে পরীক্ষাটি হওয়ার কথা ছিল অনেকদিন ধরে ছিল সেই পরীক্ষাটি এবার জানুয়ারি মাসে হবে সেই সংক্রান্ত একটি তথ্য বেরিয়ে এসেছে এছাড়া আপনারা দেখুন অন্য কোনো জীবিকার খবর এখানে রয়েছে কিনা এক মিনিট দেখুন এখানে রয়েছে চতুর্থ পদে বারো মাল্টিটাস্কিং স্টাফ ইনস্টিটিউট অফ উড সায়েন্স মাল্টিটাস্কিং স্টাফ পদে জন লোক নিচ্ছে মাধ্যমিক পাশটা আবেদন করতে পারেন সংশ্লিষ্ট কাজের জন্য তিন বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয় বয়সতবে ষোলো এক দু হাজার কুড়ি হিসাবে আঠারো থেকে সাতাশ বছরের মধ্যে শূন্য পদ বারোটি তার মধ্যে জেনারেল দুটি ও বিসি চারটি তপশিলি জাতি তিনটি তপশিলি উপজাতি একটি ই দুটি প্রার্থী হবে লিখিত পরীক্ষার মাধ্যমে ঠিক আছে আর এখানে আপনাদেরকে দরখাস্ত করবেন সাধারণ এফোর মাফের কাগজে নির্দিষ্ট বয়ানে বায়ন পাবেন এই ওয়েবসাইটে ওয়েবসাইটটি একবার ভালো করে আপনারা দেখে নিন কোথা থেকে আপনাদেরকে এই বয়ানটা ডাউনলোড করতে হবে বা দেখে নিতে হবে এইচ টি টিপি কোলন স্ল্যাশ আইডাব্লু এস এইখান থেকে আপনারা এই ওয়েবসাইট থেকে আপনারা বয়ানটা পেয়ে যাবেন এবং যখন আপনারা আবেদন করবেন তখন সঙ্গে দেবেন বয়স শিক্ষাগত যোগ্যতা কাস্ট সার্টিফিকেট ও সব কিছু সপ্রত্যহিত নকল বা সেলফ অ্যাটেস্টেড আর এখনকার তোলা একটা সপ্রত্যাহত করা তিন পাসপোর্ট মাপের ফটো তিনটে এক কপি দরখাস্ত নির্দিষ্ট জায়গায় দেবেন আর দু কপি দরখাস্তর সঙ্গে গেঁথে দেবেন আর সঙ্গে দিতে হবে তিনশো টাকার ডিমান্ড ড্রাফ এটি কিন্তু অনলাইনে করা যাবে না এই অফলাইনে করতে হবে সঙ্গে তিনশো টাকার ডিমান্ড ড্রাফ দিতে হবে এবং সেটা ডাইরেক্টর কমা ইনস্টিটিউট অফ উড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুকূলে পেবেল অ্যাট লিখবেন বেঙ্গালুরু এই কথাটা লিখতে হবে তফসিলি প্রতিবন্ধী ও মহিলাদের কোনো ফি লাগবে না নিচে দেখুন পুরো বারো মজদুর ক্লার্ক কাটোয়া পুরো সময় মজদুর দারওয়ান পিয়ন ও হেল্পার পদে বারোজন লোক নিয়োগ করবে কারাকোন পদের জন্য দেখুন ক্লাস এইট পাঁচটা স্বাস্থ্য ক্লাস এইট পাঁচটা ভালো স্বাস্থ্য ও খেলাধুলার দক্ষতা থাকলে মজদুর দারওয়ান পিওন ও হেল্পার পদের জন্য যোগ্য মূল মাইনে হবে চার হাজার নশো টাকা থেকে ষোলো হাজার দুশো টাকা ও গ্রেড পে সতেরোশো টাকা শূন্য পদ মজদুর পদে সাতটি পিয়ন পদে তিনটি হেল্পার পদে একটি দেখুন সব সম্পদের বেলায় বয়স হতে হবে এক এক দু হাজার উনিশে হিসাবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে আচ্ছা এই পদে মেমো নম্বর দেওয়া রয়েছে আর প্রার্থী বাছাই হবে টেস্ট বা ইন্টারভিউয়ের মাধ্যমে আর এখান এই যে যোগাযোগ কীভাবে করবেন আপনারা সেটা একবার দেখে নিন এখানে বলাই হচ্ছে যে বিস্তারিত তথ্য পাবেন ডাব্লু 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 ডট কাটুয়া মিউনিসিপ্যালিটি ডট ইনফো এই ওয়েবসাইটে ঠিক আছে আর আপনাদেরকে একুশে ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে একুশে ডিসেম্বর হচ্ছে শেষ তারিখ আবেদনপত্র জমা দেওয়ার কাটুয়া মিউনিসিপ্যালিটিতে দেখুন এখানে রয়েছে হিন্দুস্তান এরোনেটিক্সের ট্রেড অ্যাপ্রেন্টিসে লোক নেওয়া হচ্ছে কি হিন্দুস্তান এরোনেটিক্স লিমিটেড লক্ষণ অ্যাক্সেসরিজ ডিভিশন ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে কিছু লোক নিচ্ছে বিজ্ঞান ও অঙ্ক বিষয় নিয়ে মাধ্যমিক পাশটা আইটিআই থেকে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান বিভিন্ন পদে এই ট্রেডের জন্য যোগ্য যে কোনো বিষয় নিয়ে মাধ্যমিক পাশরা আইটিআই থেকে ইলেকট্রনিক্স মেকানিক্স রেফ্রিজারেশন অ্যান্ড এসি ইনস্ট্রুমেন্ট মেকানিক ট্রেডের সার্টিফিকেট পাশ করে থাকলে সংশ্লিষ্ট ট্রেডের জন্য যোগ্য এখানে দেখা যাচ্ছে যে দু হাজার উনিশের উনিশ বারো উনিশ বারো দু হাজার উনিশ হিসাবে সাতাশ বছরের মধ্যে বয়স হলেই হবে এবং সংখ্যা এক বছরের এক ট্রেনিং নিতে হবে তাদেরকে বিস্তারিত জানতে আপনাদেরকে যে ওয়েবসাইট ভিজিট করতে হবে সেটি হলো ডাব্লুডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসশিপ ডট গভ ডট ইন তারপরে দশ সংখ্যার ডিজিটাল রেজিস্ট্রেশন নম্বর নিয়ে দরখাস্ত করবেন অনলাইনে উনিশে ডিসেম্বরের মধ্যে এই যে ডাব্লুডাব্লু ডাব্লু ডট অ্যাপ্রেন্টিসশিপ ডট গভ ডট ইন এখানে আপনারা গিয়ে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার ফলে দশ সংখ্যার একটা রেজিস্ট্রেশন নাম্বার পাবেন সেই রেজিস্ট্রেশন নাম্বার নিয়ে আপনারা এই যে ওয়েবসাইট দেখুন ভালো করে এই যে ওয়েবসাইট রয়েছে এখানে এইচটিটিপি কোলন স্ল্যাশ ডট এইটটি নাইন ডট ওয়ান ওয়ান নাইন ডট টু ওয়ান জিরো স্ল্যাশ টি আর জি এইটা টাইপ করে আপনি এন্টার করবেন যেখানে নিয়ে যাবে সেখানে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার শেষ তারিখ হচ্ছে উনিশে ডিসেম্বর কোনো রকম অসুবিধা হলে আপনারা এই নাম্বার দেওয়া ল্যান্ডলাইনে ফোন করতে পারেন জিরো ফাইভ টু 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 থ্রি ফাইভ জিরো নাইন ফাইভ ফাইভ এবার চলুন আমরা পরের খবরে দেখি এই যে এখানে রয়েছে সরকারি যোজনায় স্বাস্থ্য পরিষেবায় চাকরিমুখী ট্রেনিং অর্থাৎ কিছু চাকরিমুখী ট্রেনিং দেওয়া হচ্ছে সেটা কি কী বিষয় আমরা দেখিনি কেন্দ্রীয় সরকারের ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন অনুমোদিত স্বাস্থ্য পরিষেবা ও প্যারামেডিক্সের ছটি বিশেষ একবার একটু জুম করে আমরা এটা দেখে নিই পারমেন্স ছটি বিশেষ চাকরিমুখী কোর্সে ট্রেনিং দিচ্ছে এক্সেল মেডিস্কিল হেলথ কেয়ার ইনস্টিটিউট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সব শাখায় ছেলেমেয়েদের জন্য এক্স টেকনিশিয়ান এমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান বেসিক হেলথ কেয়ার কোর্স ইসিজি টেকনিশিয়ান আর উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের ছেলেমেয়েদের জন্য মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ফিজিওথেরাপিস্ট রেডিওলজি টেকনিশিয়ান এই বিভিন্ন পদে ট্রেনিং দেওয়া হবে আচ্ছা এখানে আবেদনপত্র দেওয়া ও কাউন্সেলিং শুরু হয়েছে বয়স হতে হবে আঠেরো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে আধার কার্ড থাকা বাধ্যতামূলক বিস্তারিত জানতে বিভিন্ন এলাকা ভিত্তিক যে সেন্টারগুলি রয়েছে সেখানে আপনারা কল করতে পারেন সোদপুর সিটি সেন্টারের জন্য রয়েছে এই নাম্বারগুলি শিলিগুড়ির জন্য রয়েছে এই নাম্বার এবং মালদা দুর্গাপুর হাওড়া ব্যারাকপুর জলপাইগুড়ি কোচবিহার দক্ষিণ চব্বিশ পরগনা এবং এই সমস্ত জায়গার জন্য আলাদা আলাদা নাম্বার রয়েছে আপনার স্ক্রিনে সেই নাম্বারগুলি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ফোন করে বিস্তারিত জানতে পারেন তবে একটা কথা আপনাদেরকে বলে রাখা দরকার এখানে আসন সংখ্যা সীমিত তাই যারা যিনারা এই সমস্ত চাকরিমুখী ট্রেনিংগুলি করতে চান তারা অতি সত্তর নিজের নিজের এলাকায় যোগাযোগ করুন এবার দেখুন আপনাদের সামনে রয়েছে মা সারদা স্বনির্ভর কেন্দ্রে কর্মমুখী ট্রেনিং রামকৃষ্ণ মাঠের মা সারদা স্বনির্ভর কেন্দ্রে দুটি কর্মমুখী কোর্সে ভর্তি নিচ্ছে কোর্স দুটি শিক্ষাগত যোগ্যতা বয়স ও মেয়াদ হলো কম্পিউটার অ্যাপ্লিকেশান যে শাখা যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাঁচটা যোগ্য বয়স হতে হবে আঠারো বছরের মধ্যে মেয়াদ চল্লিশ দিন সেখানে হবে স্পোকেন ইংলিশ অ্যাডভান্স আইটি স্কিল সংক্রান্ত এই কোর্সের মূল উদ্দেশ্য হল কর্পোরেট দুনিয়ার সঙ্গে ছাত্রছাত্রীদের পরিচয় করানো ট্রেনিং চলাকালে যাতায়াত খরচ ও টিফিনের ব্যবস্থা আছে ডাব্লু বিসিএস ট্রেনিং যে কোনো শাখায় ডিগ্রি কোর্স যোগ্য এই ট্রেনিং এ دب্লিউবিএস পরীক্ষা জন্য প্রিলিমিনারি ও মেন দুটি ক্ষেত্রে ট্রেনিং দেওয়া হবে ভর্তির মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে এই সমস্ত বিস্তারিত আছে এবং দেখুন বিস্তারিত জানার জন্য আপনারা www.rkmswa ডট ও আর জি এই ওয়েবসাইটে ভিজিট করুন অথবা দেখুন এখানে ফোন নাম্বার দেওয়া রয়েছে জিরো থ্রি থ্রি টু নাইন এইট ফাইভ জিরো টু টু নাইন এই নাম্বারে কল করে বিশদ জানতে পারেন এছাড়া দেখুন আর সেরকম বিশেষ কোনো জীবিকার সংক্রান্ত সংবাদ দেখুন এখানে বলা হয়েছে সেনাবাহিনীতে সরাসরি র্যালি ভারতীয় স্থলবাহিনী গোর্খা আরবি রিক্রুটিং অফিসার ডিরেক্ট রিক্রুটিং অফিসার জানান পশ্চিমবঙ্গ দার্জিলিং ও কালিম্পং জেলার গোর্খা ছেলেমেয়েদের জন্য সোলজার জেনারেল ডিউটি পদে সরাসরি প্রার্থী বাছাই পরীক্ষার মাধ্যমে কয়েকশো অবিবাহিত ছেলে নেওয়া হচ্ছে এই পদে সরাসরি র্যালি হবে বারো ও তেরোই ফেব্রুয়ারি এই ঠিকানা হচ্ছে ঘুম আর্মি গ্রাউন্ড দার্জিলিং মোট অন্তত পঁয়ত্রিশ শতাংশ নম্বর পেয়ে ও মাধ্যমিক পাশ ছেলেরা মাধ্যমিকের প্রতিটি বিষয় অন্তত তেত্রিশ শতাংশ অতিরিক্ত বিষয় ছাড়া নম্বর পেয়ে থাকলে যোগ্য বয়স হবে সাড়ে সতেরো থেকে একুশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে এক দশ আটানব্বই থেকে এক চার দু হাজার দুইয়ের মধ্যে শরীরের মাপজপ হতে হবে লম্বাই এসব বিস্তারিত দেওয়া রয়েছে আর এখানে দেখুন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে উনত্রিশে জানুয়ারির মধ্যে ঠিক আছে আর এখানে বিস্তারিত জানার জন্য আপনাদেরকে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে ডাব্লুডাব্লু ডাব্লু এখানে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে পনেরোই ডিসেম্বর থেকে আঠাশে জানুয়ারির মধ্যে নাম রেজিস্ট্রেশন করতে হবে এবং আপনারা বিস্তারিত তথ্য এই ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন সরি দেখুন আর এবার কোন খবর দেখুন সবশেষে একটা বড় সংবাদ রয়েছে ডাব্লু বিসিএস প্রিলি পরীক্ষা দরখাস্ত সংশোধন করার সুযোগ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের দু সালে WBCS প্রিলিমিনারি পরীক্ষার জন্য যারা দরখাস্ত করেছেন তাদের দরখাস্ত কোনো ভুল হয়ে থাকলে বা ঐচ্ছিক বিষয় কিংবা পরীক্ষা কেন্দ্র বদল করতে চাইলে তা সংশোধন করার সুযোগ পাবেন ষোলোই ডিসেম্বর পর্যন্ত ওয়েবসাইটটি হচ্ছে www.pscwbapplication.in তো এই ছিল বন্ধুরা এই সপ্তাহে অর্থাৎ 14 ডিসেম্বরে কর্মসংস্থানের যে সমস্ত জীবিকা সংক্রান্ত খবর প্রকাশিত হয়েছে তার একটি সারাংশ আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি একটু দীর্ঘায় হয়েছে কিন্তু আপনারা চেষ্টা করেছি আপনাদেরকে যথাযথ এবং সঠিক তথ্য দেওয়ার আপনারা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন ভিডিওটি শেয়ার করুন আর কোনো রকম মনে প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন আর হ্যাঁ পরবর্তী পরবর্তী সংস্করণের জন্য আপনারা অপেক্ষা করুন খুব শীঘ্রই পরের সপ্তাহের কর্মসংস্থানের সংস্করণ আমরা আপনাদের সামনে নিয়ে হাজির হব ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার